আমি অ্যাওয়ার্ড দিতেছে তাও আবার আমার স্বপ্নের রানী আমার সামনে এসেছিলাম ভাগ্যিস তারপরে ওনার সামনে এসে আমি ফুরাই ফুরাই প্রচন্ড পরিমাণে চমকপ্রদ হয়ে গেলাম একটা মানুষ এতটা অমায়িক কিভাবে হইতে পারে সেটি দেখলাম আমার হাতের মধ্যে জড়াই ধরছে আমি এদিকে তপ্তা লাগিয়ে গেছি একটা মানুষ ফ্ল্যাশব্যাক হ্যালো বন্ধুগণ ইন্ডিয়া থেকে আসার পরে প্রচন্ড পরিমাণে টেনশনে পড়ে গেছি কারণ আমি আমার একটা লাল রঙের ডিশ সোজা তাকে যাইতাছি না বললেন তো কেমন লাগে এদিকে আবার আমার আবার আজকে ইনভাইটেশন আছে আমি এসকা ফরিমনির সাথে দেখা করতে যাব ফরিমনি নিজে হাতের ফেজের মধ্যে আমন্ত্রণ জানাইছে আমার ঘরে বাইরের মধ্যে যাওয়ানোর লাগিয়া তো যেহেতু সেটি নিজে আমন্ত্রণ জানাইছে এমন কি না গেলে কেমন দেখা যায় না বিষয়টা এত বড় সেলিব্রিটি যদি আমাদের কেমনে ডেকে আমন্ত্রণ করে তাহলে না গিয়া কি ফারা যায় তো এদিকে আবার ঘটনা যে রয়েছে কি করবো চিন্তা করতে করতে চিন্তা করলাম জামদানি ফরি তো এই জামদানির একটা ঘটনা আছে ঘটনা হয়েছে এই জামদানির ডেমি বেসনের লেখা কিনছিলাম ফরে দিয়ে দেখলাম আমার মধ্যে ফকির নিরাভাব নাই হাগলতে করি চিন্তা করা যায় ব্যাপারটা তো যাই হোক এই গল্প আমি আপনাদেরকে আরেকদিন শোনাবো এদিকে ঘটনা যেটা হয়েছে পরিমনির আমন্ত্রণ পাইয়া আমি তাড়াতাড়ি করে বাইজনের মধ্যে চলে এসেছি হ্যাঁ 13তম ব্রাঞ্চের শুভ উদ্বোধন চিন্তা করা যায় গ্র্যান্ড ওপেনিং উদ্বোধন করার প্রথমে বুঝতে পারি নাই ফরে যখন রিয়েলাইজ করতে পারলাম আমি আসলে বোকার মতো এখানে এসে ফরিমনিরে খোঁজাখুঁজি করলে দেখা সাক্ষাৎ করতে পারবো কত বড় সেলিব্রিটি বলে কথা পরে দিয়ে কি করবো মনের দুঃখ এখানে মধ্যে এসে প্রোডাক্ট দেখা শুরু করে দিছি পরে দিয়ে এখানে সেখানে উকিঝুঁকি মেয়েরা চেষ্টা করতেছি ফরিমনি আসেনি পরে দিয়ে উকিঝুঁকি মারতে 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 একটা ডাক্তারের রুমের মধ্যে চলে গেলাম পরে দিয়ে জানতে পারলাম আজকে ডাক্তারের রামগড়ে ফিরি ফিরি দেখা দিবে কোনো ধরনের ফিটি দিবে না পরে দিয়ে চিন্তা করলাম ডাক্তারের সাথে আমার সমস্যাটার কথা শেয়ার করি পরে দিয়ে কইলাম আফাগো আজকে আমি ফরিমনি আইবো এখানে মধ্যে ফরিমনিরে দেখতাম আইছি ফরিমনিরে দেখতাম আইসা ফোনতে পারলাম হেতি বলে আজকে এটার উদ্বোধন করতে আসবো এইদিকে ফরিমনির সাথে দেখা করবো চিন্তায় চিন্তায় আমার চোখের নিচে কালি ফিরে গেছে ফরিমনির সাথে দেখা করার চিন্তায় উত্তেজনায় আমার গলা হুগে গেছে এখন সমাধান নাকি সমাধান সমাধান কত পরিমাণে ভালো চিন্তা করা যায় বা এই দিনটা ঠিক এই কারণে আমার ভালো লাগে অনেক সময় যেটা হয় পার্লারের মধ্যে গেলে আপনার যেটা করতে চাইবেন হেডে করে দিবে কিন্তু একমাত্র জায়গা যেখানে আসার পরে ডাক্তার আপনার কইবো আপনার কোনটা লাগবে আপনার যদি কোনো কিছু না লাগে আপনারা বলবে যে শুধুমাত্র পানি খান পানি খান পানি খান পানি খাইয়া তারপর যে সুস্থ থাকেন আপনারা কোনো ধরনের জিনিসপত্র কষাই দিবে না এই জিনিসটাই হ্যাঁ আমার এত পরিমাণে ভালো লাগে হ্যাঁ কি সুন্দর করে আপনারা কাউন্সিলিং করবে ফলে যে হেতে গিয়া করলাম আফা গো আমার গলাটা হুকায় জায়গা দুই মিনিট পর আজকে পরিমাণে দেখতেছি আমি উত্তেজনায় পুরো আমার শরীর কাঁপতাছে মন কাঁপতাছে এদিকে গলা হুকায় যেতে জায়গা ফলে দিয়ে আফা মনে গেল আপনার কোনো ক্রিমের দরকার নাই কোনো কিছুর দরকার নাই শুধুমাত্র 10 মিনিট পর পানি খাবেন নিয়ম করে বুঝতে পারছেন পর দিয়ে কইলাম ও আচ্ছা আমার দ্বার একটা আফা এটাই কইছে আপনারা ডাক্তার আফাগুলো এখানে প্রচন্ড পরিমাণে ভালো এখানে আসলে যে আপনাদেরকে টাকা দিয়ে ক্রিম কিনতে হবে এরকম কোনো ঝামেলা নাই মা গো মা আপনারা আসলে পাঠাই দিলেন শুধুমাত্র আমি যে ফরিমনির সাথে দেখা করতে আসছি সেটা না আমার মতো অনেক 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 মানুষ এসেছে যারা কিনা আমার এসে এসে জিজ্ঞেস করতেছে আফা ফরিমনির কোনখানে দেখছেন আমি গেলাম না গো আমি ফরিমনির দেখি নাই আমি অনেক খোঁজাখুঁজি করতেছি তারপরে দিয়ে আমরা এলাম এখানে একটা হল রুমের মধ্যে এখানে আজকে ধুম্মাশালে প্রচন্ড পরিমাণে নাচ গান পাবে এখানে সিরকুট আসবে এখানে প্রীতম ভাই আসবে তারপরে অনেক অনেক সেলিব্রিটি আসবে সেখানে এসে প্রচন্ড পরিমাণে নাচ গানা করবে ফারা দিয়ে এখানে মধ্যে আসার পরে আমি এক বাইরে গেলাম ভাই এখানে পরিমণি আসবে হাতে গেলে আপনি এখানে তাড়াতাড়ি করে সিট লয়ে বসে যান দেখবেন যে 2 মিনিট পরে পরিমণি চলে এসেছে তারপরে দেখলাম পরিমণি এসেছে অবশেষে স্কিনের ভিতরে হেতির জামাইও এসেছে মা গো অবশেষে একটা জায়গা পাইলাম যেখানে কিনা আমি বসে বসে পরিমণিরে দেখতে পারবো তারপরে প্রচন্ড পরিমাণে উত্তেজনা নিয়ে বসলাম তারপরে দিয়ে হগলতে আমার এসে এসে জিজ্ঞেস করতেছে আপনি কি পরিমণিরে দেখতে আইছেন পরিমণিকে আপনার নিমন্ত্রণ জানাইছে ফলে দিয়ে গেলাম হ্যাঁ পরিমণির ইয়ের মধ্যে দেখছিলাম এই বায়োজিনের ইয়ের মধ্যে দেখছিলাম হ্যাঁ তারা আমাদের সকলকে নিমন্ত্রণ জানাইছে যার কারণে আমিও সাজুগুজু করে চলে এসেছি আমি 2 মিনিট পর পর বিলবোর্ডের মধ্যে দেখতেছি আসিতেছে কামিং সুন পরিমণি আসিতেছে মাগমা প্রচন্ড পরিমাণে উত্তেজিত আমি এইদিকে আবার গলা টলা হুগাইয়া পুরা কাঠ হয়ে গেছে কখন সময় যে একটা ফানি খামু কেনে দেখলাম একটা বাইজান আমার সাথে ছবি তুলতে আসে আসছে বলল যে আফামনি আমি আপনার সাথে একটা ছবি তুলবো প্রথমে চশমা সারা ছবি তুলবো তারপরে চশমা পরে দাবাং স্টাইলে ছবি তুলবো চিন্তা করা যায় ফলাটা কত পরিমাণে ট্যালেন্টেড হতে পরিমাণে দেখ
দেখতে এসে আমার সাথে কেন ছবি তুললে সেটাই বুঝলাম না তো যাই হোক এইদিকে আবার দেখেন একটা টুনটু বাচ্চা আসছে এই বাচ্চাটাই আমার দিকে ছাইয়া ফুরা তবদা লাগা রইছে হেতি আমার দিকে ছাইয়া রইছে প্রথমে তো বুঝি নাই সেটি ছাইয়া রইছে কেন ফরে দিয়ে বুঝতে পারলাম সেটিরে বলা হইছে তোমারে ফরিমনির কাছে নিয়ে যাইতাছি সেটিরে যখন ফরিমনির কথা বললে আমার কোলের মধ্যে বসাই দিল সেটি পুরো আপসেট হইয়া গেছে গা বলেছিলে ফরিমনির কোলে দিবে কিন্তু এটা তোমরা কার কোলে আমারে বসাই দিলে এইটা কোন কথা ফলাটার সাথে পুরো ধোকা হইল ফোন দিয়ে সুন্দর করে আমার একটা ফানির ব্যবস্থা হইল আমি বললাম শোনো আমি বায়োজেনের মধ্যে ফ্রি ফ্রি ডাক্তার দেখাইছি বুঝতে পারছো তিন দিন ধরে ফ্রি ডাক্তার এখানে দেখবে তারপর যে আমারে ফানি খাইতে বলছে আমার গলা টলা হুগাই গেছে গা তোমার মা বাবা তোমারে ফরিমনির কথা লই আইছে তোমারে পুরো ধোকা দিছে বুঝতে পারছো তোমারে কিন্তু ফরিমনির কোলে দেয়া হবে না তোমারে আমার কোলে দেয়া হয়েছে বলে দিয়ে বাচ্চার মা বাবা ফেরে কইলে আমার ফ্রেন্ড কি কামড়া ঠিক করলেন দূরে ফলাটা রে কইয়া লই আইলেন হাতে ফরিমনির দেখাইবেন হাতে আমার কোলে বসাই দিলেন কামড়া কইলে ফল একেবারে ঠিক করে নাই তাই দেখে আবুডারে লইয়া বইয়া আদর টাদের করতেছি এমন টাইমে আরেকটা ফলাই আইছে হাতে রাতের মধ্যে আবার শান গেলাস আছে পরে দিয়ে হাতের মায়ের লগে কথা কইয়া জানতে পারলাম যে হাতে ফরিমনির দেখার জন্য আসছে হাতের ভাব কি চিন্তা করছে নি হাতে আজকে ফরিমনির সাথে দেখা করবে হাতের মধ্যে শানগাছ নিয়ে না লই আসলে হবে এদিকে আবার একটা অপূর্ব ব্যাপার ঘটে গেছে হঠাৎ করে আমার একটা আফামনি ডেকে কইলে আফা এদিকে আসেন আপনার এক জায়গায় লইয়া যাই পরে দিয়ে আমি আফামনির পিছু 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 আসার পরে আমার একটা ভিআইপি রুমের মধ্যে লই আইছি এটা কোনো কথা আমার ভিআইপি রুমের মধ্যে আইনা পরে দিয়ে দেখলাম এখানে চেয়ারের মধ্যে ফরিমনি বইয়া গাল গপ্প করতেছে ও মা এটা কোনো কথা আমি এইদিকে ফরিমনির পুরা দুনিয়া খুঁজে বেড়াইতেছি এই তোমারে দেখবো বলে আমি কত দূর থেকে এসেছি এদিকে যে আপুডারে আমি কোলের মধ্যে লইয়া রাখছিলাম হেতি রে ও লই আসছি হেতি সুন্দর করে ফরিমনির গলার মালাটা রে দেইটা কইতেছে দে 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 মুজে মালা দে দে এদিকে ফরিমনি কোলের মধ্যে বাচ্চাটা রে লইয়া দে পুরাই বিপদে ফিরে গেছে গা তুই আমার কোলে ওরছস বালা কথা তুই আমার মালা দিরা টানা টানি করস কিতি পরে দিয়ে বাচ্চাটা যে কোনো কথাই বুঝে না পরে দিয়ে বাচ্চা কইতাছে আমার মালা লাগবে পরে দিয়ে বাচ্চার মা কইতাছে থাক তুই আমার কোলে আয়া পরে ফরিমনির ফাশে দাঁড়াইয়া প্রথম একটা ছবি তুললাম মা গো আমি এদিকে আবেগে আপ্লুত হইয়া গেছি গা পরে দিয়ে আমরা দুইজনে মিল্লা ফাশে ফরিমনে গল্প করতেছি তারপরে ফরিমনিরে কইলাম আফা গো বিশ্বাস করতে না তোর লগে আজকে দেখা করব দিক আমার গলা টলা হুগায়া কাট হইয়া গেছিল গা ভাগ্যে সেখানে বাইরের মধ্যে ডাক্তার আফার আসিল হেতে আমার কাছে দুই ঘন্টা ফর ফর দশ মিনিট ফর ফর জল খাইলে ফলে আপনার লগে কথা কইতে কোনো ধরনের গলা টলা হুগাইব না তো যাই হোক আমি ডাক্তার আফাদের কথায় সুন্দর করে পানি টানি খাইয়া পরিমাণের সামনে এসেছিলাম ভাগ্যিস তারপরে ওনার সামনে এসে আমি ফুরাই ফুরাই প্রচন্ড পরিমাণে চমকপ্রদ হয়ে গেলাম একটা মানুষ এতটা অমায়িক কিভাবে হইতে পারে সেটি দেখলাম আমার হাতের মধ্যে জড়াই ধরছে আমি এদিকে তপ্তা লেগে গেছি গা একটা মানুষ আমার হাতের মধ্যে জড়াই ধরছে চিন্তা করা যায় এত বড় সুন্দরী যদি এমনি একটা বান্দর নিবে জড়াই ধরে তাহলে কি মুন্ডা লাগে বলেন তত যাই হোক এদিকে আবার পরিমাণে ডাক পড়েছে ওনার স্বামী এসেছে ওনার স্বামী এসেছে এখন আর ওনারা স্বামী স্ত্রী মিলে সুন্দর করে ফিতা কাটতে যাবে আমরাও যাবো সাথে করে তারপরে আমরা সবাই টিং 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 করে ফিতা কাটতে যাইতেছি কারণ ওই যে শুরুতেই পরিমাণে আমাদেরকে দাওয়াত করে বলেছিল আমরা যেন সবাই চলে আসি ফিতা কাটার জন্য তো এই সেই মুহূর্তে যেখানে আমরা ফিতা কাটতে চলে এসেছি আমরা ভিআইপি রুম থেকে বাইরে হওয়ার পরে আমাদের সামনে কত শত ক্যামেরা মা গো মা এতগুলা ক্যামেরা জীবনে প্রথমবার দেখতেছি এইদিকে আমার পিছনে আমার ক্যামেরাম্যানে রে কইতেছে এই আমার দেহা যায় আমার দেহা যায় যে দেখো আমি ক্যামেরার সামনে যে খাড়াই দিছি আমার দেহা যাইতাছি মেডাই কইতেছে তোমার কোনো সমস্যা নাই তুমি সামনে খাড়াই থাও সামনে যে ক্যামেরাম্যান গুলো আছে হেতের আর ক্যামেরাতে দেখা গেলে এইব তো তারপরে দেখে এদিকে ফরিমনি যে ফিতাটা কাটতে লাগছে এটা দেখলাম না চিন্তা করা যায় এদিকে আমরা সুন্দর করে ফিতা দিতে কাইটার সামনের দিকে গুনতে পারলাম না কারণ এখানে প্রচন্ড পরিমাণে ক্যামেরা দিয়ে জ্যাম লেগে গেছে পরে দিয়ে রাজভাই কইলো চলো 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 আমরা পিছনে চলো পিছনে আবার সুন্দর করে রুমের মধ্যে ফেরত যাই পরে সুন্দর করে আমরা রুমের মধ্যে ফেরত আইতাছি মা গো মা একটু যাই হোক এদিকে আবার রাজভাইয়ের সাথে ছবি তোলা হয় নাই সুন্দর করে রাজভাইয়ের কইলাম ভাই জান আপনি এত সুন্দর কে লেগে আপনারা জামাই বউ এত সুন্দর অনেক কোনো দরকার আছে আপনারা দুইজনটা মানুষ এত পরিমাণে সুন্দর এত পরিমাণে সুন্দর মা গো আমার সামনে থেকে না দেখলে তো বুঝতেই পারতাম না এদিকে আবার সুন্দর করে আমরা ছবিটা তোলার পরে দিয়ে জানতে পারলাম ওইদিকে আমি আরেক কাছে সেলিব্রিটির কথা বলছিলাম সেটি চলে এসেছে এখন সেটির আমি দেখতে যাবো আমার স্বপ্ন আমার সাধনা আমার ছোট বেলার ভালোবাসা আমার শ্রদ্ধার জায়গা যদি বলতে চাই এটা স্যার হুমায়ুন আহমেদ স্যার তো সেই হুমায়ুন আহমেদ স্যারের সহধর্মিনী মানে এটা আমাদের শাওন ম্যাডাম চিন্তা করা যায় আমার আজকে এখানে আসার মূল এবং প্রধান উদ্দেশ্য আসলে আসিল এটা সেই শাওন ম্যাডাম কোনারে আমি তখনও শুয়ে দেখতে পারি নাই আমি তখনও দূর থেকে মুগ্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম এত সুন্দর করে একটা মানুষ কিভাবে কথা বলে এত সুন্দর করে একটা মানুষ কি করে গান করে আমি সবসময় ওনার কথা চিন্তা করতাম ওনারে দেখতাম ওনার সবকিছু আমার ভালো লাগে আজকে সেই ওনারে দেখার জন্য মূলত আমি এখানে আসছি যদিও ফরিমনি করে চিল্লাইতেছি এতক্ষণ ধরে আসলে ফরিমনি নিমন্ত্রণ না করলে গেরাইতে পারতাম কিন্তু এসেছে কিন্তু শাওন ম্যাডামরে দেখার জন্য এদিকে যেই না আমি শাওন ম্যাডামের পিছনে গিয়ে বসলাম সেই একটা ছোট বাচ্চা এসে আমারে বলতেছে আমি আপনার ভিডিও দেখি আমি আপনারে ভালোবাসি আমি আপনার কলিজার ভিতরে ঢুকতে চাই আমি আপনার বাসার নিচে গিয়ে দাঁড়াই থাকতে চাই আপনি আমার আজকাল লইয়া চলেন আপনার ফলাগুলোরে আমি ভালোবাসি আপনার বিলাইগুলোরে আমি ভালোবাসি আপনার ঘরের মধ্যে যতগুলো বিলাই আছে বাচ্চা আছে আমি সবগুলোরে ভালোবাসি আপনার লাবণারে আমি ভালোবাসি এই মহিলাটারে আমি ভালোবাসি হগল তার রেকা রেকা কইতাছে হেতি আমার ভালোবাসি ওইদিকে ক্যামেরাম্যানেরা ফরিমনির উপরে চাপাই পড়েছে আমাদের শাওন ম্যাডামের উপরে চাপাই পড়েছে আমি তো কোনো কিছু দেখতে পারতাছি না এদিকে আমার সামনে একটা চেয়ার আসিল এটা পর্যন্ত ভাঙ্গা ফিরাইতাছে আমার গায়ের উপরে এটা কোনো কথা চিন্তা করা যায় কি পরিমাণ জনপ্রিয় মানুষজন তারপরে আবার এদিকে আরেকটা বাচ্চা এসেছে সেটি এসে আমার সাথে ছবি টবি তুলতেছে কেউ আমার সাথে এসে ছবি টবি তুললে আমার আবার ভালোই লাগে ভিড়ের মধ্যে কেউ যে আমার স্মরণ করছে মানে চিন্তা করা যায় কি পরিমাণ গর্ব 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 অনুভূত হয় তো এদিকে ঘটনা যেটা হয়েছে যে চেয়ার ডাউল ডায়া ফেরা যায় তো গেল ছিল আমার শরীরের উপরে হেটার মধ্যে একটা ম্যাডাম এসে বসে বসে মা গো মা ভাগ্যিস ম্যাডামরা এসে চেয়ারের উপরে বসতে নাইলে চেয়ারটা তো সকলতে ঠেলা ঠেলি দেয় আমার গায়ের উপরে ফেরা যায় তো গেল ছিল এদিকে আবার দেখেন সকলতে সিকিউরিটি ম্যানেরা এসে সুন্দর করে ম্যাডামদেরকে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করতেছে আমি আমার স্বামী সুন্দর করে আমরা বসে অপেক্ষা করতেছি কোন সময় এই সব সুন্দর করে সিকিউরিটি ম্যানেরা হাতের কাবা কাবা থামাই আমাদেরকে স্টেজের মধ্যে
মধ্যে ডেকে নিয়ে যাবে তারপরে দি আমরা স্টেজের মধ্যে গিয়ে কেক কেটে খাবো তো তাই অবশ্য সেই স্টেজ জকজকা ফকফকা পরিষ্কার হয়ে গেল তারপরে শরীফুল রাজভাইকে সেখানে আমন্ত্রণ জানানো হইলো রাজভাই স্টেজের মধ্যে গিয়ে মনে হয় প্রচন্ড পরিমাণে ওনার স্ত্রীর মিস করতা ছিল পরে দিয়া উনি হগলতারে কইলা আমি আমার স্ত্রীর মিস করতাছি আমার স্ত্রীর এখানে ডাকা হোক পরে দিয়া সুন্দর করে পরিমণির স্টেজের মধ্যে ডাকা হইলো এবং পরিমণির সুন্দর করে রাজভাই সাউগায়া লয়া গেল সেইখানে গিয়া তাহারা স্বামী স্ত্রী মিলে সুন্দর করে ভালোবাসাময় কতগুলা বক্তৃতা দিল তাহাদের জুটিটার এদিকে প্রচন্ড পরিমাণে ভালো লাগলো এত সুন্দর কাপল এত সুন্দর হাসি খুশি কাপল আমি সামনে থেকে না দেখলে বুঝতেই পারতাম না এতগুলা মানুষ এত পরিমাণে এত উপরের লেভেলে যাওয়ার পরেও যে এতটা অমায়িক হইতে পারে সেটা আসলে সামনে থেকে না দেখলে বুঝাই যাইতো না তাছাড়া তাহাদের সাথে করে তাহাদের পুত্র রাজা এসেছিল সেই রাজা দিকে রুমের মধ্যে কান্নাকাটি শুরু করে দিছে দেখে পরিমণি আফাই তাড়াতাড়ি করে বাচ্চার কাছে চলে যেতেছে হেতির বাচ্চারে থামায় সেটি আবার আসবে তারপরে আবার এদিকে ঘটনা যেটা হইলো এখন আমন্ত্রণ জানানো হইলো আমাদের শাওন ম্যাডামকে আমি শাওন ম্যাডামের বক্তৃতা শুনবো বলে প্রচন্ড পরিমাণে ধৈর্য সহকারে অপেক্ষা করতেছিলাম তারপরে যে শাওন ম্যাডাম উপরে উঠা যে বক্তৃতাটা দিলেন সেটা সারসংক্ষে বইতাছে গিয়ে আপনি মুখের মধ্যে যতই কিরিম মাখেন না কেন মনের মধ্যে যদি কালো জিরা বর্তা নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু হবে না আপনার মনটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে মন পরিষ্কার তো মুখ পরিষ্কার সবসময় মন আর মুখের সাথে একটা সামঞ্জস্য রাখলে তাহলেই মানুষ সৌন্দর্য হয়ে ওঠে মানে মানুষের সৌন্দর্য প্রকাশ পায় ওনার এই বক্তৃতা শুনে আমি প্রচন্ড পরিমাণে আবেগ আপ্লুত হয়ে গেলাম এবং ম্যাডামকে বললাম যে আমি কতটা ভক্ত ছিলাম হুমায়ুন স্যারের এবং হুমায়ুন স্যারকে আমি কত পরিমাণে ভালোবাসি কত পরিমাণে শ্রদ্ধা করি এবং কতটা আমার রক্তে রক্তে উনি মিশে আছে তো যাই হোক শাওন ম্যাডামের সাথে প্রচন্ড পরিমাণে গল্প গুজব করার ফলে আমরা পরিমণি ম্যাডামের জন্য অপেক্ষা করতেছি কারণ পরিমণি ম্যাডাম রাজ্যকে গেছে ওই ঠান্ডা করার জন্য তো রাজ্যকে ঠান্ডা করেছে উনি তাড়াতাড়ি এখানে চলে আসলে আমরা এখানে কেক কেটে ফেলবো এই যে দেখেন আমরা সুন্দর করে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছি পরিমণি ম্যাডাম আসলে আমরা এখানে সুন্দর করে কেকটা একেবারে ফোসাইয়া কেটে ফেলবো এই দিক সুযোগে আমি যেটা করতেছি সুন্দর করে মোবাইল লইয়া একটা ভিডিও করতেছি আমার সামনে কত শত ক্যামেরাম্যান কবেরা মাগোমা দেখলে কি সুন্দর লজ্জা লাগে এদিকে সুন্দর করে শাওন ম্যাডামের সাথে সুন্দর করে আমি একটা ছোট খাটো ক্লিপ নিয়ে নিলাম এদিকে আরো কতগুলো সুন্দরী টুন্দরী আছে সবাই সুন্দর করে নিয়ে আমরা দাঁড়াইয়া বসেছিলাম হঠাৎ করে দেখলাম যে আমাদের ফটিমণি আমাদের মাঝে চলে এসেছে বাচ্চাকে ঠান্ডা করে চলে আসার পরে উনি সুন্দর করে এখানে সে কেকটা কেটে ছোট দুইটা বাচ্চা ছিল সে বাচ্চা দুইটাকে খাইয়ে সুন্দর করে উদ্বোধন করে ফেললেন আমাদের বায়োজিনের 13তম ব্রাঞ্চ এর একেবারে গ্র্যান্ড ওপেনিং তারপরে দিয়ে গ্র্যান্ড ওপেনিং হওয়ার পরে আমরা স্টেজ থেকে নাইমা আবার যার যার সিটের মধ্যে বসে পড়েছি কেক খাওয়ার জন্য কিন্তু ঘটনা ঘটলো অন্য কিছু আমি স্টেজের মধ্যে যাইতেছিলাম কেক খাওয়ার জন্য হঠাৎ করে দেখলাম যে আসলে কেক খাওয়ার জন্য ডাকে নাই আমার অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডাকছে চিন্তা করা যায় আমার অ্যাওয়ার্ড দিতেছে তাও আবার আমার স্বপ্নের রানী আমার প্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্যারের একমাত্র সহধর্মিনী শাওন ম্যাডামের হাত থেকে আমি এই পুরস্কার গ্রহণ করতে পেরে প্রচন্ড পরিমাণে গর্বিত বোধ করতেছি আমি কখনো কোনো ধরনের অ্যাওয়ার্ড সেরিমনিতে যাই নাই কখনো কোনো ধরনের অ্যাওয়ার্ড সেরিমনিতে আমি নিজে অংশগ্রহণ করি নাই কিন্তু আজকে এই শাওন ম্যাডামের হাতে আমি অ্যাওয়ার্ড নিব শুনে আমি নিজেকে থামাইতে পারি না অ্যাওয়ার্ড অফ অনার চিন্তা করা যায় আমি প্রচন্ড পরিমাণে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম এবং শাওন ম্যাডামের সাথে গিয়ে আবার একটু করে সাক্ষাৎ করে আসলাম এবং তাহার ভালোবাসা নিলাম উনি প্রচন্ড পরিমাণে অমায়িক একটা মানুষ এতটা অমায়িক কিভাবে হইতে পারে তো যাই হোক ম্যাডামের সাথে দেখা সাক্ষাৎ শেষ করে এদিকে বাথরুমে গিয়েছিলাম বাথরুম থেকে বের হওয়ার পরে দেখলাম বাথরুমের দরজার মধ্যে হগলতে খাড়া রয়েছে এটা কোনো কথা সেলফি তোলবা ভালো কথা সুন্দর করে চল আমরা ওইখানে গিয়ে সেলফি তুলি কিন্তু না হগলতে বাথরুমের সামনে সেলফি তুলবে হগলতের সাথে বাথরুমের সামনে সেলফি টেলফি তোলার পরে আমি অবশেষে নিরিবিলিতে আসলাম আমার অ্যাওয়ার্ডের সাথে ছবি তুলবো বলে তারপরে এখানে কতগুলো ফোটা ফুয়েছিল তার হাতের সাথে সুন্দর করে ছবি টবি তোলা শেষ করে চিন্তা করতেছিলাম কোন সময় বাসায় যাবো আমার স্বপ্নের রানীদের সাথে আজকে আমি দেখা করেছি আজকে আমি ফরিমণি জুটির সাথে দেখা করেছি আজকে আমি শরীফুল রাজের সাথে ছবি তুলেছি এই ছবিগুলো কখন আমি বাসার মধ্যে গিয়ে ফেসবুকে আপলোড করবো তারপরে এখানে আয়াতাপুর সাথে সুন্দর করে কথা বলবো অনেক দারুণ সময় কাটালাম আমরা দুজনে মিলে প্রচন্ড পরিমাণে গল্প গুজব করলাম তখন কিন্তু বায়োজিনের ভিতরে প্রচন্ড পরিমাণে উৎসব চলতেছে সেখানে প্রচন্ড পরিমাণে কনসার্ট হইতাছে সেখানে কত ধরনের আজকে আয়োজন যে চলতেছে মাগো আমার সারাটা দিন সেলিব্রিটিরা আইবো আর যাইবো কিন্তু আমার আজকে স্বপ্নের রানী আমার শাওন ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে আমার আর কোনো কিছুর দরকার নাই যার কারণে চিন্তা করলাম এখন আমি বাসায় যাই তারপরে সুন্দর করে গাড়ির মধ্যে উঠতে যে দেখেন বায়োজিন যেটা এখন নতুন ব্যারান্স তাহাদের এই রয়েছে মিরপুর ডিএস ঢুকার সম্মুখে দুই নাম্বার রেভিনিউয়ের একবারের সাথেই আমার আজকের দিনটা প্রচন্ড পরিমাণে ভালো লেগেছে আমি আজকে শাওন ম্যাডামের সাথে আমার প্রচুর না বলা অনেক কথা শেয়ার করেছি যে আমি কত পরিমাণে ভক্ত ছিলাম হুমায়ুন আহমেদ স্যারের আমার কত ইচ্ছা ছিল যে উনি জীবিত থাকা অবস্থায় ওনার সাথে দেখা করার কতটা শখ ছিল তো সেই হুমায়ুন আহমেদ স্যারের সহধর্মিনীর কাছ থেকে পুরস্কার নেওয়া এটা আমার জন্য আসলে একটা বিশাল 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 অর্জন বিশাল প্রাপ্তি মানে অনেক কিছু তো এই সব কিছুর পিছনে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের অবদান আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণা এভাবে সবসময় আপনারা আমাকে আপনাদের প্রার্থনাতে রাখবেন এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে সেই পর্যন্ত টাটা গুড বাই।